এমন কি ঢাকা ইন্টারগেশন সেলে কঠিন জায়গা রিমান্ডে বাংলাদেশের 23 জন সেনা গোয়েন্দার শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ যারা তারা আমাকে প্রশ্ন করেছে এই যে আপনারও দাওয়াত ও জিহাদ বই লেখা সব মার্কারি পেনদের দাগ দিয়ে রেখেছে আপনি তো জিহাদে বিশ্বাসী বলে বেটা জিহাদ ছাড়া কি দুনিয়া কিছু হয়েছে জিহাদ হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে জিহাদ নাই তো মুসলমান নাই কি বলছেন আপনি এগুলা এক কথাতেই সব চুপ আর কথা বলেনি আপনারা মুক্তিযুদ্ধকে জিহাদ বলবেন না কি বলবেন একই রসগোল্লা খাই কি মুক্তিযুদ্ধ হয়েছে নাকি মানুষের জীবন দিতে হয় নাই মানুষকে ঘর ছাড়তে হয় নাই তবেই তো আজকে আমরা বসে বসে বক্তৃতা করছি এখানে যেসব মানুষ মরেছে যুদ্ধ করতে গিয়ে তাদেরকে আপনারা কি বলবেন তারপরে বলে দিলাম তার আরো পিছনে চলে যান ভারত উপমহাদেশের জিহাদ আন্দোলন ইতিহাস যাদের সে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে বালাকোট সৃষ্টি হয়েছে চলে যান তিতুমীরের মোহাম্মদী আন্দোলন ইতিহাস সবই আহলে হাদিস তৈরি করে ইতিহাস তাদের সেই তেজোদ্দীপ্ত রক্তের উত্তরাধিকার রয়েছে আমাদের দেহে আমরা সেই একই ইতিহাসে বিশ্বাসী ও সেই জিহাদ আন্দোলন করি আমরা পুরস্কার স্লোগান দিই মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ একদিকে তৌহিদের দাওয়াত হবে একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে জিহাদ বিহীন দাওয়াত হয় না আর দাওয়াত বিহীন জিহাদ হয় না আমর বিল মারুফ নাহি আনিল মুনকার একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ খালি পোলাও কোরবানি খাবেন যেখানে যাবেন একখানে নিয়াজ নওয়াজে বাড়ি চলে আসবেন এর নাম আলেম না মৌলানা আবদুল্লাহ বলতেন দেখো লড়কো যা ডান্ডা খানে কো মিলতা হ্যা উধার যাও যা আন্ডা খানে কো মিলতা হ্যা উধার মত যাও থিসিস পড়ে দেখেন জিহাদ আন্দোলন যেহেতু কেন্দ্র ছিল বাংলাদেশে তার একটা নাম তো ওইটাই মৌলানা আবদুল্লাহ ইসলাহি নাকি দিন ভুলে যাচ্ছি উনি ছিলেন তার হেড উনি তার ছাত্রদের উপদেশ দিতেন যেখানে ডান্ডা খাওয়ার সুযোগ আছে ওখানে যাও যেখানে গেলে তোমাকে আন্ডা খাওয়ায় সেখানে যেও না আপনারা আন্ডাখর মৌলবি হবেন না ডান্ডা খাওয়ার ভয়ে যেখানে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবে হক কথা বলতে ডান্ডা খেতে হবে গাল খেতে হবে সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আহলাদের যুব সংঘের প্রত্যেকটা সদস্য আলেম হওয়ার জাহিল হওয়ার প্রত্যেকের মধ্যে যেন এই জজবা যেন থাকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে আলেমরা জড়িত আছেন আলহামদুলিল্লাহ তাদেরও চরিত্র অনেকটা সংশোধিত হয়ে গেছে ভবিষ্যতে আরও যেন হয় সংগঠন যারা বাইরে চলে আসছেন তারা নানা কথা বলেন নানা কথা কত সব হিসাব নিকাশ নেই ওইসব দিকে আমরা তাকাইও দেখি না ফেসবুক এটা জঙ্গলের নাম সেখানে বাঘও আছে বানর আছে ভল্লুক আছে শেলকুত্তাও আছে এত মিথ্যা আজকে সন্ধ্যের পরে একটা মিথ্যা ধরলাম একেবারে ডাহা মিথ্যা এক ঘরের মধ্যে বসে ছবি তুলেছে দিয়েছে ফেসবুকে 103 জন লোক অমুক দলে যোগদান করেছে ও দেখা গেল ঘরের মধ্যে একজন বুড়া আর পাশে দুটো ছেলে আর সেখানে যারা আসছিল সম্মেলনে 102 জন লোক তারা 100 কে 500 কি 300 কে 65 কোন হিসাব নিকাশ তারা ছিল সম্মেলনে ছবি তুলে ঘরের মধ্যে ঈদ দিয়ে দিয়েছে ফেসবুকে একেবারে না যা কি একটা হয়ে গেল এত মিথ্যা কথা মা আলেমরা বলতে পারে তো কল্পনাই করা যায় না আমাদের সংগঠনের লোকদের এই ধরনের বাজে অভ্যাস আমার জানা মতে নাই যদি কেউ করো নিষেধ করে দিয়েছে খবরদার রিয়া এবং সোয়া দশ প্রদর্শনী এবং শ্রুতি থেকে বাঁচো যারা প্রদর্শনীর জন্য এগুলো করো কে আমাদের দিন তার সমস্ত আমল বরবাদ আর যারা লোকদের শোনানোর জন্য করো কে আমাদের দিন আল্লাহ পাক শুনিয়ে দেবেন সারা কে আমাদের যারা উপস্থিত থাকবে দুনিয়াবাসীকে সাম্মা সাম্মা আল্লাহ কয়াম যে শুনতে চায় তাকে শুনিয়ে দেওয়া হবে এবং আল্লাহ বলবো ঠিক আছে সব তো শোনানো হলো তোমায় তো ছিলে আহনাজ মঞ্জিলের সামনে হয়তো 5,000 বা 10,000 লোকের সামনে বক্তৃতা দিয়েছিলে এখন তোমাকে কোটি কোটি লোকের সামনে তোমার এই প্রশংসা শুনিয়ে দেওয়া হলো তোমার তো যা ইচ্ছা ছিল ইচ্ছা তো পূরণ হয়েছে তো ঠিক আছে যাও যাওয়ার নামে আর কি চান আমাদের কিছু লোকের ধারণা এমনকি আমাদের আয়োজকদেরও ধারণা স্যার ঢাকার বুকে এত লোক কখনো হয়নি আসার আগেও বকা দিয়ে আসলাম খবরদার কত লোক হইলো না হলো এটা হিসাবে যেও না লোক মাথা গোনার উদ্দেশ্য আমাদের নয়
এটা হলো গণতন্ত্রের সিস্টেম মৌজুদা জমহুরিয়াত না صرف সির গিনা যাতা হয় লেকিন তোলা নহি যাতা হয় প্রচলিত গণতন্ত্রে খালি মাথা গোনা হয় মাথার মধ্যে কি আছে ওর ওজন করা হয় না এজন্য আমরা এগুলো জাহেলি মতবাদ বলে এক কথা বাংলাদেশে এমন কোন সংগঠন নাই যারা এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদের বিরুদ্ধে ডাক্তিন ভাই বক্তব্য রেখেছে আলহামদুলিল্লাহ সেই ক্রেডিট শুধুমাত্র আহলে তন্ত্র বাংলাদেশের শুরু থেকে আমরা এর মধ্যে বলে দিয়েছি একদম হতেই পারে না অথচ মানুষ গোনা চিন্তা অনেকের মাথায় আছে মানুষ কজন আসবে না আসবে আল্লাহর ইচ্ছা আমাকে দেখতে আমি হক বললাম কিনা এবং হকের অনুসরণ করলাম কিনা আমার দায়িত্ব খালি একটাই আমার পরিবারকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে প্রত্যেক বাপকে প্রত্যেক মাকে বলছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেদেরকে বাঁচাও তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিয়ামত দিন তোমার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এবং তোমার পরিবার সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসিত হতে হবে তবে হ্যাঁ আল্লাহ পাক যদি কারোর ভাগ্যে কিছু লিখে থাকেন তো কিছু করার নাই যেমন নূহ আলাইহিস সালাম স্ত্রী বাঁচতে পারেন নাই লূত আলাইহিস সালাম স্ত্রী বাঁচতে পারেন নাই আমাদের কোনো সন্তান যদি খারাপ হয়ে যায় কিছুই করার নাই নূহ আলাইহিস সালামের ছেলে বড় ছেলে বাঁচতে পারেন নাই প্লাবন্দের ডুবা থেকে এরকম যদি আল্লাহ পাক কার ভাগ্যে লিখে থাকে তো বাবার তো বাড়িতে কিছু করার থাকে না কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে যেন আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় রাজি আছেন তো সেজন্য কি আহলে সুন্নাহর মনে রেখে দেন এখানে নৈতিক ট্রেনিং হবে যে যা লেখাপড়া শেখেন এখানে এসে যদি এক রাত দু রাত বা তিন রাত থাকেন নিয়মিত প্রশিক্ষণ হবে যে কোনোদিনও মাদ্রাসায় পড়েনি আলহামদুলিল্লাহ সব এমন কিছু শিখে যাবে যে সারা জীবনের পুঁজি তার ওখানে হয়ে যাবে আমরা সে চেষ্টা করবো এখানে ইনশাআল্লাহ কারণ সবাইকে মাদ্রাসা পড়ে মৌলী বানাবো তা তো করা সম্ভব না আর একটাকে শহীদ বাংলাদেশে কত শহীদ হিসাব আছে কত হিসাব আছে সরকারের ক্ষমতা নেই বলা যে কত লক্ষ শহীদ জি না এত বললে তো হবে না একদম মুখস্থ বলি দেয় সবসময় মুখস্থ বলতেই আছে মন্ত্রীরা এত লক্ষ শহীদ এত লক্ষ মাগরি ইজ্জত কতই বলে না যদি জিজ্ঞেস করি প্রমাণ সহ বলো ইনশাল্লাহ একটা মন্ত্রীর ক্ষমতা নেই হিসাব করে বলতে পারে সঠিক হিসাব আল্লাহ ভালো জানে এরপরেও বলছি সত্যিকারের শহীদ কিনা সেটা আল্লাহ ভালো জানে বন্ধুরা আমার সত্যিকারের শহীদদেরকে আল্লাহ পাক স্বাধীন মর্যাদা দান করবেন শহীদদেরকে ডাকবেন এই তুমি কি চাইছিলে কি হয়েছিলে দুনিয়াতে সে বলবে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছিলাম এই করলাম সে করলাম মেলা কিছু বলবে আল্লাহ তোমার কাছে ঠিক ভাই এসো এসো তুমি শহীদ হয়েছিলে তাই না এই জন্য যে দেশবাসী তোমার নামে ভাতা দিবে তোমাকে সম্মান করবে তোমাকে বড় পুরস্কার দিবে তোর নাম ডাক চারদিকে ছড়িয়ে যাবে এই জন্য শহীদ হয়েছিলে তাই না আমি সব জানি তোর মনের খবর যাও জাহান্নামে অত ভাইরা আমার যাকে তাকে বড় লকব দিলেই কিন্তু আখেরাতে কাজে লাগবে না দুনিয়াতে হয়তো কিন্তু লাভ হবে আখেরাতে খালি হয়ে যাবে সব শেষ উপদেশ আমার এই সুরা আলে ইমরানের সর্বশেষ আয়াতটা মনে রাখবেন 200তম আয়াত ইসবিরু ও সাহাবেরু ও রাহাবিতু অপালুল খায়রা ইনকুন্তুম তা আলম তা হ্যাঁ সাকির কি সাকির অত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো